ভ্রমণপ্রিয় মানুষদের জন্য সুখবর। উৎসবের মরশুমে মানুষ যাতে একটু বের হতে পারে তার চেষ্টা করছে ভারতীয় রেল বোর্ড। তারা দেশের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানোর চেষ্টা চালাচ্ছে। 15ই অক্টোবর থেকে 30শে নভেম্বর উৎসবের মরশুম। এই সময়ে কমপক্ষে 200টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। উৎসবের সময়ে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে রেল। তবে কোন কোন রুটে এই ট্রেনগুলি চলবে তা এখনও ঠিক হয়নি। যাত্রীদের চাহিদা নিয়ে পর্যালোচনা চলছে। রেলের সব জোনের জেনারেল ম্যানেজারদের স্থানীয় প্রশাসনের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সেই আলোচনার পরে সকলকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। সেই সব রিপোর্ট পর্যালোচনা করেই ঠিক করা হবে উৎসবের সময়ে কত ট্রেন চালানো হবে। এখনও পর্যন্ত যা হিসেব, তাতে 200টি স্পেশাল ট্রেন চালানো হবে, তবে সেই সংখ্যাটা বাড়তে পারে। ভারতীয় রেল প্রতিদিন দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে। কোন ট্রেনে কেমন সংখ্যক যাত্রী হচ্ছে তার হিসেব রাখা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ রেখে দেখা হচ্ছে কোথায় কোথায় ট্রেন চালানো দরকার আছে। প্রয়োজন মতো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। যেসব রুটের চাহিদা বেশি সেখানে আরও বেশি করে ক্লোন ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। কোন কোন রুটে টিকিটের চাহিদা বেশি সেই তথ্য পর্যালোচনা করা হয়। যে যে রুটে যাত্রীদের ওয়েটিং লিস্ট বেশি হবে সেখানে ক্লোন ট্রেন চালানো হবে। কোনো ক্লোন ট্রেনের সব আসন ভর্তি হয়ে গেলে সেই রুটে আরও একটা ক্লোন ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে, যাতে কাউকে আর ওয়েটিং লিস্টে না থাকতে হয়। আজকের মতো এখানেই থামছি বন্ধুরা। কোন কোন রুটে কোন কোন ট্রেন চালানো হবে তার খবর বিস্তারিত হাতে পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ, সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, আবার নতুন কোনো খবর থাকলে, নতুন কোনো জায়গার সন্ধান থাকলে তার সুলুক সন্ধান নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে ভবিষ্যতে যখন যা কিছু আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার স্থির চিত্র দেখতে চান, যে স্থির চিত্রগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি না, তারা আমাকে স্বচ্ছন্দে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দুটোরই আইডি লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।